ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইয়াতলুনা মানে তেলাওয়াত করবে, কিতাবাল্লাহ মানে আল্লাহর কিতাব। এক নাম্বার পুঁজি হলো ব্যবসায় কোনো লস হবে না, ব্যবসায় কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার পুঁজি হলো আল্লাহর কালাম, যারা তেলাওয়াত করবে কোরআনটা, যারা সুন্দর করে পড়বে তেলাওয়াত করবে। আমার বন্ধুগণ, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহর কালাম কোরআনের পরিপূর্ণ হক যদি কেউ আদায় করতে চায়, ছয়টি হুকুম তাকে মানতে হবে। কয়টা হুকুম? ছয়টা কাজ তাকে করতে হবে, একটু নোট করে নেন, কাজে লাগবে, মনোযোগ দিতে হবে। শুধু কোরআন মুখস্থ করলেই হবে না, এই যাজকে হাফেজ দস্তারবন্দি দেওয়া হলো, মুখস্থ করলো কিন্তু অর্থ জানলো না, এটা তার অপরিপূর্ণতা থেকে যাবে। অর্থ জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই কোরআনকে তোতা পাখির মতো শুধু মুখস্থ করতেই বলেন নাই, এটাকে জানার জন্য দিয়েছেন। কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য ছয়টা কাজ, কয়টা কাজ? ছয়টা কাজ করতে হবে। নাম্বার ওয়ান হলো কেরাত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কেরাত করতে হবে। নাম্বার টু হলো তেলাওয়াত করতে হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো কেরাত, অর্থাৎ রিসাইট করা, সুন্দর করে তেলাওয়াত করা। নম্বর দুই হলো সুন্দর করে তেলাওয়াত করা, আর প্রথম হলো কেরাত পড়া। নম্বর দুই হলো তেলাওয়াত করা, সুন্দর করে বুঝে বুঝে পড়া, অর্থ সহকারে পড়া। নম্বর তিন হলো তাদাব্বুর, অর্থাৎ গবেষণা। কোরআন শুধু পড়লেই হবে না, তরজমা করলেই হবে না, এটাকে গবেষণা করতে হবে। মহান্নাবুল আলামিন সুন্দর করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষের কি হলো, মানুষ এত জ্ঞান অর্জন করছি, এত কিছু করছে, অথচ কোরআন নিয়ে তারা গবেষণা করে না। তাদের অন্তর কি তালা মারা হয়েছে নাকি, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? তাহলে এক নাম্বার বুঝলাম আমরা, সুন্দর করে কোরআনটা পড়তে হবে, এটাকে অর্থ বুঝতে হবে। নাম্বার দুই কেরাত, তেলাওয়াত, তাদাব্বুর। নাম্বার চার হলো দিরাসাত, এটাকে অনুশীলন করতে হবে। এই যে বসে আছেন, এই যে আমরা দর্শটা দিচ্ছি, এটা দিরাসাত। এটা কি দিরাসাত? দর্শ দেওয়া। আমার ভাইয়েরা, চারটা হলো, নাম্বার পাঁচ হলো ওই বান্দা কি করবি, তালিম করবে, প্রশিক্ষণ দেবে, কোরআনের বিশেষ প্রশিক্ষণ সে চালু করবে। আমার ভাইয়েরা দেখবেন, যুব উন্নয়ন প্রশিক্ষণ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কৃষিজীবীদের জন্য, কৃষকদের জন্য প্রশিক্ষণ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কোরআন শুধু পড়লেই হবে না, নাম্বার ওয়ান হলো কেরাত মুখস্থ করতে হবে, নাম্বার ওয়ান হলো কেরাত, নাম্বার দুই হলো তেলাওয়াত, নাম্বার তিন হলো দিরাসাত, নাম্বার চার হলো তাদাব্বুর, নাম্বার পাঁচ হলো তালিম, আর নাম্বার ছয় হলো কোরআনটা যতটুকু জানলাম বুঝলাম, ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনে কোরআনের সমস্ত আইনকে বাস্তবায়ন করা। কথা কি বোঝা যাচ্ছে? শুধু কোরআন পড়লে হবে না, কোরআন তো পড়ার সংখ্যা অনেক আছে, ওয়াজ মাহফিল দিয়ে শুধু শোনা হবে, ব্যক্তিগত আমল হতে পারে। কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, এরপরে আর কি বলি, এরকম স্বাধীনতার পর থেকে নিয়ে 50 বছরে এদেশে মাদ্রাসার পরিমাণ কমছে না বাড়ছে? আচ্ছা, মসজিদের পরিমাণ কমছে না বাড়ছে? আচ্ছা, আলেমের সংখ্যা কমছে না বাড়ছে? আচ্ছা, তাহলে মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, আলেম ওলামা বাড়লো, হাফেজ বাড়লো, সুদের পরিমাণ কমছে না বাড়ছে? এটা তো কমার কথা, এটাও বাড়ছে। তাহলে মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, আলেম ওলামা বাড়লো, সুদও বাড়লো, ঘুষও বাড়লো,
জেনা ব্যবচার তো বন্ধ বন্ধ হয়ে গেছে নাই, এটাও কমছে না বাড়ছে, আকাম কুকাম এটা আরো কমছে না বাড়ছে, বাড়ছে ওয়াজ মাহফিলও কমছে না বাড়ছে, আগের তুলনায় কিন্তু বাড়ছে। এখন নয় করোনা আসছে, করোনা তো খুব মানে খুব বুজুর্গ সে মাহফিলে থাকে বেশি, বুঝলেন, করোনা স্কুল কলেজে থাকে, মাদ্রাসায় থাকে, মানে শিক্ষার জায়গায় থাকে, বাজারটা বাজারে নাই, বাণিজ্য মেলায় নাই, ওগুলোতে যায় না, ও খুব চালাক, শিক্ষিত খুব। হাসেন কেন, কি হয়েছে? সঠিক কথা। আচ্ছা, তাহলে এত ওয়াস, এত মাদ্রাসা, এত মসজিদ, এর বরকতে সুদও বাড়ে, জেনাও বাড়ে, আকাম কুকামও বাড়ে। তাহলে বোঝা গেল শুধু এগুলো বাড়ালে এগুলো বন্ধ হবে না, এগুলো বন্ধ করার জন্য কোরআনের যে ছয়টা হক, এর সর্বশেষ হক হচ্ছে কোরআনের সমস্ত আইন কানুনকে সমাজে বাস্তবায়ন করতে হবে মুসলমান। এই কথা বলতে গেলে তো আমরা দোষী হয়ে যাই। কুজুর আপনি, হ্যাঁ, এই জাতীয় কথা বললে তো আমরা দোষী হয়ে যাই। কুজুর আপনি কি ওয়াজ করতে আসছেন? আপনি এমন ওয়াজ করবেন আমাদের চোখের পানি বের হবে হুজুর, আমার বাপ মার জন্য দোয়া করবেন। আপনি এগুলো কি বলতে আসছেন? আমার দেশে এমন হাজিও পাওয়া যায়, ট্রিপল হাজি, তিনবার হজ করেছেন, হ্যাট্রিক হজ করেন, আবার মাশাল্লাহ জুত মতো সুদও খান, আছে না নাই? এ তো এলাকায় নাই, সুদ আছে? শোনেন, এই সময় কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওই লোকটাই সুদ খায়, একটু তাল মতো উঠতে হবে কিন্তু, সবাই থাকেন। আমি কাউকে সন্তুষ্ট করার জন্য আমি ওয়াজ করি না, আমি চাই হক কথাগুলো বলে দেই, কারণ আমি আজকে যদি হক কথা না বলি, হাশরের ময়দানে আপনি বলবেন যে এই মেহমান আসছিল ওয়াজ করতে, আমি সুদ খাইছি, সুদের বিরুদ্ধে একটা ওয়াজও করে নাই, এই জন্য সুদ খাইছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে বলার দরকার আছে না নাই বলেন তো? আপনি সুদ খাবেন, আপনি জেনা করবেন, রমজান আসলে আবার সবে কদরের রাত্রিতে বলবেন হুজুর এমন দোয়া করবেন যেন চোখের পানি বের হয়, আল্লাহর ঠেকা পড়ছে কবুল করার, এত সস্তা নয়। হারামকে বর্জন করতে হবে, টোটাল হারাম নিষিদ্ধ, কোনো হারাম কাজে যাওয়া যাবে না। যদি কেউ হারামকে বর্জন করতে পারে সে আল্লাহওয়ালা, জোরে বলে সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়লাম, জিকির আজগার করলাম, সুদ ঘুষ জন্মের মতো চালালাম, ওটার নাম বুজুর্গি না। বুজুর্গি হলো সমস্ত হারামকে, অন্যায়কে, অসৎকে বাদ দেওয়া, সে জামানার সবচেয়ে বড় ওলি। জোরে করে সুবহানাল্লাহ। আর আমরা কি মনে করি? আমরা মনে করি সুন্দর একখানা জুব্বা পড়বে, জিব্রাইলের মতো চেহারা হবে, জিব্রাইলের মতো কার মতো? হ্যাঁ, ফেরেশতার মতো চেহারা হবে, একদম বুজুর্গর মতো দেখা যাবে, এই হচ্ছে বুজুর্গ। না, চেহারায় কোনো বুজুর্গি নেই, আমলে বুজুর্গি। আমার রুটি রুজি হালাল, আমার কথা হালাল, আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা সাক্ষী দেই না, মিথ্যা মামলা করি না। মিথ্যা মামলা করে তোমার নামাজ পড়ে কোনো লাভ হবে না। মিথ্যা মামলা আছে না নাই? আছে, আমার দেশে নাই তো? আছে, মিথ্যা মামলা আছে? আছে। এই থামেন, আমার কথা বলতে দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মিথ্যা সাক্ষী ছোট গুণা না বড় গুণা? বলেন বলেন বলেন। আপনি মিথ্যা মামলা দিয়ে হেরান করে জেলে ঢুকালেন ওই লোকটার বউ, হক আছে না নাই? সন্তানাদি হক আছে না নাই? বাপ মার হক আছে না নাই? সন্তানের জন্য বাপ মাকে দেখা কি বলেন ফরজ? বউকে দেখা কি সন্তানদের হক আদায় করা কি ফরজ? এতগুলো ফরজ তোর মিথ্যা মামলার কারণে সে লং সে আদায় করতে পারতেছে না, সমস্ত হকের গুনাহ তোর আমলনামায় যাবে। ভাবতেছো আমি তাহাজ্জুদ পরে জান্নাতে যাবো, হজ করে জান্নাতে যাবো,
এত সস্তা না, আমার ওয়াজ এরকমই ভাই, বুঝলেন? আমার ওয়াজ কিন্তু খুব একটা জুতের না। আমার দেশে থামেন, আমার দেশে সুরের ওয়াজ অনেক, 3 ঘন্টা একটানা সুর, সুর ছাড়ে না, জনগণও কান্দে বক্তাও কান্দে। ওয়াজের শেষে বলা হয় ওয়াজ তো শুনলা, কি শুনলা? কান্নাম তো ঠিকই, বুঝলাম না কিছুই। আসে না নাই বলেন তো? ওই যে ওই মহিলার মতো ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, কান্দে। মা এসে বলে, মা তুমি কান্দো কেন? আরো কান্দে। মা তুমি কান্দো কেন? আরো কান্দে। এখন মেয়ের কান্না দেখে মাও কান্দে। মেয়েদের কান্না তো এরকমই হয়, তাই না? ওরা তো না বুঝেই কান্দে। তো মা মেয়ে দুইজনে কান্দে। এই দুই মা মেয়ের কান্না দেখে আশেপাশের প্রতিবেশী যারা আছে ওরা এসে ওরাও কান্দে। সর্বশেষ কান্না যখন থামছে তখন সবাই মিলে বলতেছে, মা আসলে তুমি কান্দো কেন? বলতে, মা আমার কান্নার কারণ হলো, মা আমার বয়স এখন 8 বছর, আমি যখন বড় হব, আমার যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার পর আমার একটা ছেলে হবে, সেই ছেলেটার বয়স যখন 8 বছর হবে, সে যদি মারা যায় আমি থাকবো কেমন? এই জন্য আমি কান্দি। কি কথা, কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অযৌক্তিক কোনো কিছু আমরা নিয়ে থাকবো না, আমরা যৌক্তিকতা নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক কথা, আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহওয়ালা কাকে বলে? আল্লাহওয়ালা তাকে বলে যে হারামকে বর্জন করে, হালালকে গ্রহণ করে। বাস, এটাই হচ্ছে আল্লাহর ওলি হওয়ার একমাত্র মাধ্যম, যে হারামকে বর্জন করবে, হালালকে ধরবে। এর জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে না নাই? বুঝলামই না, তাহলে আমল করবো কেমনে? আমার ভাইয়েরা, অনেক বুড়ো চাচা আছে বলে, হুজুর বয়স তো হয়ে গেছে 60-70 বছর, কোরআন তো মুখে আসে না, তেলাওয়াত করলে তেলাওয়াত আসে না, মুখে আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা সিংড়ার বাজারে রাস্তার সাথে আপনার যে 400 শতক একটা জমি আছে, সেই জমির দাগ নাম্বার কত? 91। কি কথা, কি বুঝতেছেন? ওই দাগ নাম্বার মনে আছে না নাই? দাদার চাচার দাগ নাম্বার মনে থাকে, সিএসএমআরআর খতিয়ান সব মনে থাকে। কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা কোরআনটা সুন্দর করে পড়েন বাবা, মুখে আসে না। আসে না নাই? এটা হলো চেষ্টার অভাব। কোরআন আল্লাহ তাআলা কারোর জন্য বোঝা বানিয়ে দেন নাই, জেনে খুশি হবেন কোরআনটা এত সহজ। আমার দেশের হাফেজরা, এই যে হাফেজের মাথায় দস্তরবন্দি হলো, আমার দেশের হাফেজরা আরব দেশের হাফেজদেরকে হারায় ফার্স্ট হয়। সুবহানাল্লাহ বলে, এই যে ভাই জান কই, ওই কোনায় খানা, কোনাত কি হচ্ছে যদি? না না, থামেন থামেন, ওই ওই একটু বাচ্চারা একটু মোহরা খেলতেছে, একটু ওদের নামাজ পড়া দেখছেন জুমার দিন? জুমার দিন পিছনের কাতারে দাঁড়ায় একজন, শেষ দেখে আরেকজন মারে ঘোতা। আসে না নেই বলেন? ওদের কামই তো, ওরা এগুলো করবেই, ওদেরকে ধমক দেওয়া যাবে না। আবার একটু সুন্দর করে বুঝায় দেন, ওদের আওয়াজটা আমার কানকে মানে বাধাগ্রস্ত করছে, আমার আলোচনা আমি বিব্রত হচ্ছি, একটু খেয়াল করেন যেন ওরা ডিস্টার্ব না করতে পারে, ধমক দিবেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিষয়টা ক্লিয়ার, যে 1 নম্বর পুঁজি হলো আমরা কোরআনের হক আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের হক? শুধু কি কেরাত পড়লে হবে? না, শুধু তেলাওয়াত করলে হবে? না। কয়টা হক? 6টা। 6টা কাজ? 6টা কাজ। 6টা কাজের সমন্বয়ে কোরআনের হকটা আদায় হবে, আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সময় বেশি নেব না, কারণ আমার আগামীকালকে, আমার আজকে একটু মানে একটু এলোমেলো হয়ে গেল। গতকালকে আমি ছিলাম, মাহফিল ছিল আমার সুনামগঞ্জ সন্ধ্যায়, রাতে ছিল সিলেট শহর জালালাবাদ। আচ্ছা, আগামীকালকে আমার দিনের বেলা মাহফিল আছে, বেশি দূরে না, মাত্র ফরিদপুর, কিন্তু কাছে না, অনেক দূরে, ওই গোপালগঞ্জ রাজবাড়ি দিয়ে ফরিদপুর।
রাত তো আজকে চলেই গেল মাশাআল্লাহ ঘুমের মধ্যে দিয়ে, নাকি ঘুম তো হলো না। তো সব দিক থেকে আমাকে একটু আপনারা একটু দয়ামায়া করবেন, আমি যতটুকু পারি আমি কথা বলবো, কথা বলছি আমি ইনশাআল্লাহ, হয়তো পরিপূর্ণ হক আমি আদায় করতে পারবো না, যতটুকু পারি জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমল করার জন্য কি বেশি কথা লাগে বলেন তো? এক সাহাবী এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নাজাত দেন, আমি কেমনে নাজাত পাবো, নাজাতের কিছু বয়ান দেন। মান নাজা ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে নাজাত পাবো? রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাক বাইতাক ওবকি আলা খাতিয়াতিক। শেষ, ও শেষ, রাসূল এই এই কথা বলি শেষ করে দিলেন। রাসূল বললেন, নাজাত তোমার তিন কাজ, এক নাম্বার কাজ হচ্ছে তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। সুবহানাল্লাহ বলেন, যার জিহ্বা নিয়ন্ত্রণ আছে তার জান্নাত হাতের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যার জিহ্বার লাগাম ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, কথা আগে না কথা আগে না চিন্তা আগে বলেন, কথা বলা আগে না চিন্তা করা আগে, চিন্তা আগে এরপর কথা। কিন্তু আজকের সমাজে অধিকাংশ মানুষ চিন্তা করে কথা কয় না, বিনা চিন্তায় কথা কয়, বিনা চিন্তায় কথা বলে, এই জন্য ভুল কম হয় না বেশি হয়, বেশি হয়। নাম্বার দুই হলো, বিনা প্রয়োজনে বাইরে বের হয় না, পরিবারকে সময় দাও। তিনটা কাজের যত্ন আমরা নিব, কয়টা কাজের যত্ন নেব বলেন? তিনটা কাজের। দেখেন আমরা যত্ন নেই কোথায়, যার কোনো গুরুত্ব নাই, তিনটা কাজের যত্ন আমরা নেব। নাম্বার ওয়ান হলো ইমানের যত্ন। কিসের যত্ন বলেন? ইমানের অসুখ আছে না নাই, ইমানের রোগ আছে না নাই, ইমান ভঙ্গের কারণ আছে না নাই, ওযু ভঙ্গের কারণ নাই? ওযু ভঙ্গের কারণ যেমন আছে তেমন ইমান ভঙ্গের কিছু কারণ আছে, ইমানের কিছু রোগ আছে। এই জন্য আমি বলছি তিনটা কাজের যত্ন, তিনটা বিষয়ের আপনার আমরা যত্ন নেব। নাম্বার ওয়ান হলো ইমানের যত্ন, ইমান থেকে যত্ন করতে হবে, ইমানটাকে আক্রান্ত করা যাবে না। ইমানের কিন্তু ক্যান্সারও আছে, ইমানটা নষ্ট হয়ে যায়, ইমানটা ধ্বংস হয়ে যায়, কিছু কিছু অপকর্ম আছে আমার ভাইয়েরা। নাম্বার দুই হলো পরিবারকে আমরা যত্ন নেব, পরিবারের খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আছে। নাম্বার তিন হলো স্বাস্থ্য, নিজের জীবনের প্রতি যত্নবান হতে হবে। আমার দেশের মানুষের দিকে তাকালে আমার মাঝে মাঝে আফসোস হয়, এ দেশের অধিকাংশ মানুষ নেশা মুক্ত না নেশা যুক্ত বলেন? নেশা করলে তো স্বাস্থ্যের প্রতি যত্ন হলো না, যত্ন হলো না, ব্যাপক ক্ষতি। এত নেশা, এত বিড়ি খায়। অনেকদিন আগে এক মাহফিলে ওয়াজ করতেছে, একজন বলতেছে, এক মুরব্বী দাঁড়ায় বলতেছে, হুজুর জান্নাতের তো বয়ান করলেন আপনি, জান্নাতে অনেক নিয়ামত থাকবে হুজুর, ওই যে কি বিড়ি টিড়ি পাওয়া যাবে না হুজুর? কি চিন্তা তার, কি নেশা তার। হ্যাঁ, একজন বলতেছে বিড়িও পাওয়া যাবে, দেখেন ওখানে পচা জিনিস থাকবে না ভাই, ওখানে পচা কোনো জিনিস নাই, এই পচা জিনিস। বিড়ি খাইলে গায়ে গন্ধ আসে না, আসতে কখন কেন? বিড়ি খোর মানে বিড়ি খাইলেই ওর আশপাশ গেলেই টের পাওয়া যায় পাটা পাটা গন্ধ, কি ঠিক কিনা? এটা বিশ্রী গন্ধ, আবার এটা তো খাই, আবার জায়গা মতো খায়, টয়লেটে ঢোকে, একদিকে খায় আরেকদিকে ছাড়ে, তাছাড়া ওর কিছু হয়ই না। না, এই তো হচ্ছে অবস্থা। এটা কি স্বাস্থ্যের যত্ন হলো না? তিনটা জিনিসের যত্ন আমরা নেব। এক নম্বর হলো ইমানের যত্ন, কিসের যত্ন বলেন? ইমানের যত্ন। নম্বর দুই হলো বলেন পরিবারের যত্ন, আমার ছেলে কি করে, আমার মেয়ে কি করে, আমার বউ কি করে, আমার বউ কি মার্কেটে যায় কি না, আমার ছেলে কোথায় যাচ্ছে কি করছে, 15 মিনিট পরপর খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? কারণ আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, খোঁজ নেওয়ার দরকার আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই। সবচেয়ে বড় যত্ন হলো ইমানের যত্ন। সাহাবে কেরাম জীবন দিয়ে দিয়েছেন কিন্তু ইমানটাকে তারা নষ্ট করেন নাই, ইমানটাকে ধ্বংস করেন নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের মানুষ একটা বিড়ির প্যাকেটের কাছে ইমান বিক্রি করে ফেলে। আসতে বলবেন না, আছে না,
একজন সুদখোর, একজন মদখোর, একজন বেনামাজি অসামাজিক ব্যক্তি এসে বলল, ভাই আমাকে আপনি একটু একটা রায় দিয়ে দিবেন। কি আনছো তুমি? একটা বিড়ির প্যাকেট দিয়ে দিছে, তার রায়টা তার সোরের পক্ষে দিয়ে দিছে, আছে না নাই বলেন? আছে। এটার নাম তো ইমান না। আল্লাহ তাআলা বলছেন, আনতু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিইমা ইয়াইযুকুম বিহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতকে রক্ষা করো। যখন তোমরা কোনো বিচার করতে যাবে সেই সময় তোমরা আদলটাকে ঠিক রাখবে, ইনসাফটা ঠিক রাখবে, বিচারটা ঠিক রাখবে। আমার বন্ধুগণ, আজকের সমাজে সবচেয়ে বড় লঙ্ঘন হচ্ছে বিচারের ক্ষেত্রে নিয়ম না অনিয়ম, নিয়ম না অনিয়ম। গ্রাম থেকে শুরু করে নিয়া রাষ্ট্র পর্যন্ত আপনি গোটা দুনিয়ার দিকে চাকান, কোথাও কোনো নিয়মতান্ত্রিকতা নাই, সবকিছু দিয়ে এলোমেলো। কেন নেই, কি জন্য নাই? বান্দার মধ্যে সবচাইতে বড় সম্পদ যেটা, সেটা হলো ইমানটা মজবুত নাই, ইমানটা খুব দুর্বল, ইমানটা আক্রান্ত হয়ে গেছে কুফরের দ্বারা, শিরকের দ্বারা। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও তো আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিকে, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান ব্যক্তিকে কোরআনকে জবাব দিতে পারে না? আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা আমার কাছে কোন বান্দা সবচাইতে বেশি সম্মানিত মর্যাদা পাবে? মন্ত্রী নয়, এমপি নয়, সচিব নয়, জজ নয়, ব্যারিস্টার নয়, এমনকি রাস্তার ফকিরটাও যদি হয় সে আমার কাছে সবচেয়ে সম্মানিত। কে সম্মানিত? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই বান্দাই সবচেয়ে বেশি আমার কাছে সম্মানিত যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় পাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? আল্লাহ। এটার নাম ইমান। এটার নাম কি বলেন? ইমান। ইমানকে নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমান যারা আনবে এবং ইমানকে যারা শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, শিরিক মিশ্রিত করবে না, আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়াবুদু ওয়াবুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করবে আল্লাহর, কিন্তু শিরিক করা যাবে না, কারণ আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। এটা কার ওয়াদা? আল্লাহ। আস্তে বলবেন না, কার ওয়াদা? আল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হবে। কি হবে? জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু সেই শিরকির দ্বারা আজকে জাতি হাবু ডুবু খেতেছে। বান্দা জীবন চলতে গিয়ে সে চলতে হবে কার বিধান মেনে? চলতে হবে আল্লাহর বিধান মেনে চলতে হবে। এই জমিনে চাইতে হবে কার আইন? আস্তে বলবেন না, কার আইন? আজকে সমাজে সমাজের দুই প্রকার আইন আছে, একটা বান্দার আইন আর একটা কার আইন? আল্লাহর আইন। কিন্তু সমাজে আজকে চালু আছে আল্লাহর আইন না বান্দার আইন? বলুন, কার আইন আছে চালু? বান্দা বান্দার আইন চালু করে রেখেছে। আর রমজান মাসে চোখের পানি ফেলে ফেলে কেন্দ্রে কয়, আল্লাহ মাফ করে দাও, অথচ সে চলে কার আইন দিয়ে? চলে বান্দার আইন দিয়ে চলে। আমার বন্ধুগণ, জান্নাত তো মামুর বাড়ির আবদার নয়। জান্নাত পেতে হলে দুনিয়ার সমস্ত আইনকে প্রত্যাখ্যান করে বিশ্বাস করতে হবে কার আইনকে? আল্লাহর আইনকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। তিনটা কাজই কোনো লস নাই বলেছিলাম, মনে আছে তো মনে হয় সবার। এক নাম্বার চলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, কোরআনের হক যারা আদায় করবে,
এরপর আল্লাহ তাআলা নাম্বার দুই বলছেন, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, কি কায়েম করবে বলেন? নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের কথা আল্লাহ তাআলা কোরআনে বেশি বলেছেন, নামাজ আদায়ের কথা বলেছেন মাত্র একবার। কয়বার বলেন? একবার বলেছেন। এর মানে আমি বলছি না নামাজের গুরুত্ব কম, নামাজ তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা 80 বারেরও বেশি বার বলেছেন। কেন বলেছেন? নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, সেই সময় সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কাবিখার টাকা মেরে খাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমার দেশে এমনও মেম্বার আছে, বিধবা ভাতার টাকা বউয়ের নামে তোলে, কার নামে তোলে? ওর বউ বিধবা হয়ে গেছে, মেম্বারের বউ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার দেশে নামাজ আদায় আছে, মসজিদে আজান হয়, ইমাম নামাজ পড়ায়, মুসল্লি নামাজে গিয়ে হাজিরা দিয়ে দেয়, কিন্তু ইমাম যে নামাজ পড়ায়, ইমামটা কি পাওয়ারফুল না পাওয়ারলেস? এই তো উত্তর পাইছি, পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারলেস, পাওয়ার নাই। ইমাম তো ইমাম তাকেই বলে, ইমাম তো নেতা, ইমাম মানে কি? নেতা। কিন্তু আমার দেশের ইমামরা হলো নামাজের নেতা, নামাজ পড়তেছে কিন্তু সমাজের নেতা হতে পারেন নাই তারা, তারা বেতনভুক্ত ইমাম। কিন্তু আমার নবীজি শুধু কি মসজিদের ইমাম ছিলেন না, সমাজের ইমাম ছিলেন, রাষ্ট্রেরও তিনি ইমাম ছিলেন, যুদ্ধেরও তিনি নেতা, যুদ্ধের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, মসজিদের নেতা। আল্লাহু আকবার বলেন। আমাদের আমাদের দেশের আলেম হুজুররা ইমামরা মনে করে চাকরি পাইছে, নামাজ পড়াচ্ছি, ইমামতি ভাবতেছি, আমি তো অনেক বড় বুজুর্গ, নামাজ পড়াচ্ছি, আমি ইমাম সাহেব, আমি জান্নাত পেয়ে যাব। না না, আপনার ভিতরে অনেক দায়িত্ব আছে, আপনার অনেক কর্তব্য আছে, আপনাকে মনে মনে ফিকির করতে হবে। আল্লাহ তোমার হাবিব তো শুধু মসজিদের নেতা ছিলেন না, সমাজের নেতা ছিলেন। আল্লাহ এই দেশে এমন একটা পরিবেশ তৈরি করে দাও যে মসজিদের নেতৃত্ব দেবে, সেই লোকটাই আবার সমাজের নেতৃত্ব দেবে, ঠিক কি না? নামাজ আদায়ে কেউ বাধা দেবে না। আপনি ইউরোপে যান, আমেরিকা যান, হাজার হাজার মসজিদ, নরেন্দ্র মোদীও নামাজ পড়তে বাধা দেবে না, তারপরে বরিস জনসন বাধা দেবে না, জো বাইডেন বাধা দেবে না, কেউ বাধা দেবে না। কিন্তু আপনি যখন নামাজ কায়েমের কথা বলবেন, তখন বাধা দেওয়ার মতো আমার দেশেও বহু আবু জেহেল বের হয়ে যাবে, ঠিক কি না? বহু আবু জেহেল বের হয়ে যাবে, নামাজ মোনাফেকরাও পড়ে, নামাজ মোনাফেকরাও পড়ে। মুসল্লি ধ্বংস চেয়েছেন আল্লাহ, কিছু মুসল্লির কি চেয়েছেন? ধ্বংস। ফাওয়াইলুল মুসল্লিন, কিছু মুসল্লির ধ্বংস কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন। তাহলে মুসল্লি হলেই মুসল্লি হওয়া যায় না, আসল মুসল্লি হবে না, নকল মুসল্লি হবো? আসল মুসল্লি।